ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মাদারীপুর ও গোপালগঞ্জের হাজারো মুসলিম জনতা বুধবার সকালে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা বাংলাদেশ এর আয়োজনে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের টিকেরহাট ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এ সময় বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান দেশবাসীকে। মানববন্ধন শেষে মোনাজাতের মাধ্যমে সমস্ত অমুসলিমকে আল্লাহ যেন হেদায়ত দান করে এজন্য দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেন উপস্থিত সকল মুসলিম জনতা। আল্লাহ বিশ্বনবী প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লামের বিরুদ্ধে যে এবং যাদের সহযোগিতায় এই ষড়যন্ত্র চলছে, আল্লাহ আপনি তাদের কিসমতে হেদায়েত থাকলে আপনি হেদায়েত দান করুন। কর্মসূচিতে রাষ্ট্রান্তরের জন্য আমরা দাবি করব, বাংলাদেশ সরকার যেন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে। আমাদের কবুল করে নিন। মাদ্রাসা স্কুলের বিভিন্ন জায়গার ছাত্ররা